যোগের দাওয়ায় এবার জম্মু ও কাশ্মীরেও পুলওয়ামার বাসিন্দা সন্ত্রাসবাদী জৈশ কমান্ডার আশিকি নেগরোর বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিল প্রশাসন। 2019 সালে পুলওয়ামা হামলায় জড়িত ছিল আশিক। পুলওয়ামার নিউ কলোনি এলাকার আশিকের ওই বাড়িটি অন্যের জমি দখল করে তৈরি করা হয়েছিল। 2019 সালে পুলওয়ামায় সেখানে সিআরপিএফ এর কনভয়ে হামলা চালায় জৈশ জঙ্গিরা। এই হামলায় 40 জন জওয়ানের মৃত্যু হয়। সেই হামলার নাম ছিল আশিকের। এবছর এপ্রিলে আশিককে জঙ্গি বলে ঘোষণা করে কেন্দ্র সরকার। কেন্দ্রের দাবি, বহু জঙ্গিকে জম্মু ও কাশ্মীরে ঢোকার সাহায্য করেছে আশিক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য অনুযায়ী কাশ্মীরে একটি জঙ্গি সিন্ডিকেট চালাচ্ছে আশিক এবং একাধিক জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত। সে বর্তমানে সে পাকিস্তানে রয়েছে। পুলওয়ামার রাজারপোয়ার আশিকের একটি দোতলা বাড়ি ছিল, সেই বাড়িটি বুলডোজার দিয়ে ভেঙে দিল জেলা প্রশাসন। আশিকের ভাই আব্বাসও সন্ত্রাসবাদী। 2014 সালে এক এনকাউন্টারে মৃত্যু হয় তার। আশিকের আর এক ভাই রিয়াজ বর্তমানে জেলে।